আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রীথা ইসলাম কনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু রাজধানী বা শহর কেন্দ্রিক নয়, উন্নয়নের মাধ্যমে প্রতিটি গ্রামে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন ও 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী 2021 সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। উন্নয়নের সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা তুলে ধরেন। স্মরণ করিয়ে দেন বিএনপি জামাত জোট সরকারে বিদ্যুৎ খাত নিয়ে লুটপাট আর অব্যবস্থাপনার কথাও। বিদ্যুৎ উৎপাদন খরচ ও সরকারের বিপুল ভর্তুকির কথা মাথায় রেখে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের এই দিনে বর্তমান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদা সমাহিত করা হয়। সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন সাম্বের কবি কাজী নজরুল। নজরুলের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে কবির মাজারে শ্রদ্ধা জানান সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, পরে একে একে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। শ্রদ্ধা জানানোর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুলের সৃষ্টিকর্ম অগ্রাধিকার আদায়ে সংগ্রামকে প্রেরণা দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্যের কথা বলেছেন জাতীয় কবি, আর বর্তমান সরকার সেই সাম্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে 2টি মসজিদে হামলা মামলায় শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারনকে জামিন অযোগ্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বছরের ওই হামলায় 5 বাংলাদেশি সহ 51 জন নিহত হন। নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিনের সুবিধা বাতিল করা হলো, ফলে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থেকে মুক্তির আর সুযোগ পাচ্ছে না সে। রায় ঘোষণার সময় টরেন্টকে নিউজিল্যান্ডের সবচেয়ে নিকৃষ্টতম খুনি হিসেবে মন্তব্য করেন বিচারক। গত সোমবার থেকে ক্রাইস্ট চার্চের হাইকোর্টে শুরু হওয়া শুনানিতে হতাহতের স্বজনরা আবেগঘন বক্তব্য তুলে ধরেন। শুনানি চলাকালেই জানানো হয়, তৃতীয় আরও একটি মসজিদে হামলা ও মসজিদগুলোয় আগুন জ্বালিয়ে মুসলিমদের মনে ভীতি ছড়ানোর পরিকল্পনাও ছিল টরেন্টের। 2019 সালের 15 মার্চ জুমার নামাজে নির্বিচারে গুলি করে 51 জনকে হত্যা ও 40 জনকে আহত করে অস্ট্রেলিয়ান এই নাগরিক। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্ডিসা আর্ডান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সামুদ্রিক ঝড় লড়া আরও শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানার দিকে ধেয়ে আসছে। নিরাপদ আশ্রয়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছে উপকূলের 6,20,000-এরও বেশি মানুষকে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 2টা নাগাদ টেক্সাস ও লুইজিয়ানার মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে লড়া। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শক্তি বাড়িয়ে সামুদ্রিক ঝড়টি ক্যাটাগরি 4-এ রূপ নিয়েছে। প্রবল বিনাশী শক্তি নিয়ে ঝড়টি ঘণ্টায় 150 মাইল বেগে উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। লড়ার আঘাতে উপকূলে 20 ফুট জলোচ্ছ্বাসের আভাসও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে এত শক্তিশালী কোনো ঝড় এ পর্যন্ত আঘাত হানেনি। এরই মধ্যে আরও একটি সামুদ্রিক ঝড় মার্কো আঘাত হেনেছে লুইজিয়ানা উপকূলে। 2টি ঝড়ই কিউবা, ডোমিনিকান রিপাবলিক ও যুক্তরাষ্ট্রের আওতাধীন পুয়ের্তোরিকোয় আঘাত হেনেছে। এতে প্রাণহানি হয় অন্তত 24 জনের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টার বেছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshe news এ। এখন সঙ্গে থাকে, ধন্যবাদ।